নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের স্বাগত। আজ শোনাব দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি মজার গল্প। তিনি জন্মেছিলেন 6 আগস্ট 1944 খ্রিস্টাব্দে স্বাধীনোত্তর ভারতবর্ষের বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে। গল্প উপন্যাস লেখার পাশাপাশি ছোটদের জন্য প্রচুর লেখালেখি করেছেন, তার মধ্যে মামা চরিত্রটি এক অনবদ্য সৃষ্টি। গৌরমিতাই তার অন্যতম শ্রেষ্ঠ কিশোর গ্রন্থ। শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি পেয়েছেন BFJA পুরস্কার। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আজকের গল্প দুলেন্দ্র ভৌমিকের লেখা, হাবল মামার ভূতের ব্যবসা এবং তার বিশেষ কিছু কীর্তি। অনেকদিন পর হাবল মামার চিঠি পেলাম। হাবল মামা থাকেন কৃষ্ণনগর টাউন ছাড়িয়ে একটু ভেতরের দিকে। মাঝে মধ্যে কলকাতা আসেন, আর এলেই অন্তত একটা রাত আমাদের বাড়িতে থেকে যান। হাজার অনুরোধ করলেও এক রাতের বেশি তাকে কখনো রাখা যায়নি। হাবল মামার সেই একই উত্তর, শুধু তোদের এখানে থাকলেই হবে, এই শহরের সিকি ডজন বোন আর হাফ ডজন ভাগ্নে ভাগ্নে ছড়িয়ে আছে, তাদের কাছেও একটু যেতে হবে। তাছাড়া আমার মির্জাপুরে মেসে এক রাত্রি না কাটালে ওরা দুঃখ পাবে। হাবল মামা নাকি দীর্ঘকাল কলকাতার মির্জাপুরে একটা মেসে থাকতেন। কলকাতায় বোমা পড়ার ভয়ে সবাই যখন কলকাতা ছেড়ে পালাতে ব্যস্ত, তখন মেসের মালিক নাকি মামাকে মেসে রেখে নিজেও আরামবাগে চলে গিয়েছিলেন। দেশের বাড়ি থেকে ফিরেছিলেন যুদ্ধ থামবার পর, ভেবেছিলেন তার মেস বুঝি লাটে উঠেছে, কিন্তু মেসের সামনে এসে তার চক্ষু ছানা বড়া। বাড়িটা নতুন রং করা হয়েছে, ঘর ভর্তি গিজগিজ করছে লোক। সুটকেস হাতে তাকে দেখে মেসের নতুন ম্যানেজার হাত জোর করে বললেন, দুঃখিত, আমাদের এখানে কোনো জায়গা নেই। মেসের মালিক নিবারণবাবু ঢোক গিলে জিজ্ঞাসা করেছিলেন, আগে এই মেসে হাবল হালদার বলে এখানে কেউ আছেন? ছোকরা ম্যানেজার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আগে আছেন। হাবল মামা উপর থেকে নেমে আসতেই নিবারণবাবু মামাকে ডেকে হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিলেন, হাবলদা, এই মেস কার? হাবল মামা উত্তর দিয়েছিলেন, আপনার। মামার উত্তর পেয়েও নিবারণবাবুর কান্না থামে না, কাঁদতে কাঁদতেই বলে চলেন, মেসে এমন বারবারন্ত হলো কেমন করে? হাবল মামা নিবারণবাবুর কানে কাছে মুখ এনে ফিস ফিস করে বলেছিলেন, কলকাতায় বিস্তর কাবুলির কাছ থেকে আপনার নামে টাকা ধার করেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছি বোমা প্রুফ অর্থাৎ বুলেট প্রুফ পদ্ধতিতে বাড়িটা তৈরি, এই মেসে থাকলে সহজ কিস্তিতে টাকা ধার দেওয়া হয়। এখানে যত বোর্ডার দেখছেন তারা সবই উত্তমর্ণ আর অধমর্ণ, টাকা ধার দেবার জন্য কাবুলিওয়ালা আছে আর ধার নেবার জন্য লোকও আছে, মানে ধার দেবার ও ধার নেবার দুপক্ষই এই মেসে আছেন, দিব্যি চলছে। অতএব মেস ছাড়ার পর সেই নিবারণবাবু হাবল মামার দুটি হাত ধরে বিস্তর কেঁদে কেটে অনুরোধ করেছিলেন, কলকাতা এলে একটি বার আপনার পায়ের ধুলো এমএসএ দেবেন। হাবল মামা বলেছিলেন, পায়ের ধুলো দিতে পারবো না, আমার পায়ে জুতো থাকে, জুতোর ধুলোতে যদি আপত্তি না থাকে তবে তা দিতে পারি। নিবারণবাবু বিষম খেয়ে বলে উঠেছিলেন, আগে তাই দেবেন। অতীতে সেই প্রতিশ্রুতি রাখতে হাবল মামা কলকাতা এলে একটি রাত ওই মেসে কাটিয়ে যান। হাবল মামার সম্পর্কে আরো একটি তথ্য জানিয়ে রাখা ভালো যে হাবল মামা অভ্যাসবশে কখনো চিঠি লেখেন না। তার কাছ থেকে চিঠি আসা মানেই একটা দারুণ চাঞ্চল্যকর কোনো সংবাদ আসা।
অনেকে যেমন নববর্ষে বিজয়া আত্মীয়দের কাছে চিঠি দেয়, মাঝে মধ্যে পত্রলাপ করে, কুশল জানতে চায়, হাবুল মামার মধ্যে সেসব নেই। যেমন বছর দুয়েক আগে হাবুল মামা একবার চিঠি দিয়ে জানালেন, গত মাস থেকে ভূতের ব্যবসা করছি, ব্যবসা বেশ ভালোই চলছে, ব্যবসা নেমে দেখছি জগতে ভূতের কোনো অভাব নেই, ভূত নেবারও অনেক লোক, অর্থাৎ খদ্দের পাওয়া যাচ্ছে, সবই বিদেশি খদ্দের, এই একটা ব্যবসা যেখানে ডিমান্ডের চাইতে সাপ্লাই বেশি, আগ্রহ থাকলে চলে আয়, এমন জিনিস দেখবার আগ্রহ কার না হয়। অতএব কাল বিলম্ব না করে পরদিন দুপুরেই লাল গোলা ধরে কৃষ্ণনগরে গিয়ে হাজির হয়েছিলাম। মামার বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই আমি চমকে উঠে দেখলুম যে বসবার ঘরের দরজার উপরে সাইনবোর্ডে টাঙানো হয়েছে, তাতে লেখা ভূত বিপণী। নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা আছে, রকমারি ভূত অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়। আমি যখন ভূত বিপণীর মালিক হাবুল মামার মুখোমুখি হলাম, তখন দেখি একজোড়া সাহেব মেম মামার সামনে বসে ভূতেদের দরদাম এবং স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছেন। মামার মাথার পেছনে পাঁচ রকম ভাষায় ভূতের মূল্য তালিকা টাঙানো রয়েছে। মামা চোখে ইশারায় বসতে বললেন। আমি দেখলাম মূল্য তালিকায় রয়েছে ব্রহ্মদত্তি 500 টাকা, মামদভূত 300 টাকা, গেছভূত 300 টাকা, শাকচুন্নি দেখলাম 3 রকম শ্রেণী, ওদের দাম 300 থেকে 450 মধ্যে, সবচেয়ে কম দাম ভাগাড়ি ভূতের মাত্র 150 টাকা, জলাভূত 250, আর স্কন্ধকাটার পাশে লেখা আছে আউট অফ স্টক। একজোড়া সাহেব মেম অনেকক্ষণ কথা বলে এক পিস মামদভূতের জন্য কর করে 100 টাকা অগ্রিম দিয়ে রসিদ নিয়ে গেলেন। সাহেব মেম চলে যেতেই হাবুল মামা বললেন, লালগোলা এলি? আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি অবাক চোখে আমার কীর্তিমান মামাকে দেখতে দেখতে বললাম, লালগোলাতেই এলাম, কিন্তু তোমার ব্যাপারটা কি, এত রকমের ভূত পাচ্ছ কোথায়? মামা বললেন, চল ভেতরে চল, স্নান টান করে খেতে বসার সময় ভূত ধরার কায়দাটা তোকে শিখিয়ে দেব। স্নান খাওয়ার জন্য আমার কোনো আগ্রহই ছিল না, আমি স্রেফ ভূতেদের ব্যাপারটা জানার জন্য অধীর ছিলাম। সেজন্য খেতে বসে আমিই বললাম, তোমার ভূতগুলো থাকে কোথায়? মামা ভাতের থালা টেনে নিতে নিতে বললেন, কেন, আমাদের পৈতৃক খামার বাড়িতে, তাছাড়া জায়গা কোথায় বল, 5 ফরমাস কাটার জন্য 2-3টে ভূত অবশ্য এই বাড়িতেও রেখে দিয়েছি। দিনের বেলা হলেও আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমি বললাম, ওরা কোন ঘরে আছে? মামা ভাত চিবোতে চিবোতে খুব সহজ গলায় বললেন, বললাম না 5 ফরমাস কাটার জন্য রেখেছি, তা ওদের ঘরে আটকে রাখলে কাজ করবে কি করে? আমার শরীরে বোধ হয় সবকটা রোমকূপ ততক্ষণে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, ওরা তোমার এখানে কি কাজ করে? মামা আগের মতোই সহজ গলায় বললেন, যে তোকে ইদারা থেকে স্নানের জল তুলে দিল সেটা একটা মামদ, আর ইদারার পাশে বসে যে বাসন মাজছিল সেটা ভাগাড়ে, কিছু একটা আছে, ওটাকে পাঠিয়েছি আমার সিগারেট আনতে। আমি ইদারার দিকে তাকালাম, মামদটা আমার এই দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে দেখে আমার নিঃশ্বাস ফুরিয়ে এলো। হাতে ভাত তুলছিলুম খাবো বলে, সেগুলো হাত থেকে ঝুরঝুর করে পাতে পড়ে গেল। যেন কিছুই ঘটেনি এমন ভাব করে মামা বললেন, ও কি খাচ্ছিস না কেন, রান্না ভালো হয়নি? আমি জবাব দেওয়ার আগেই মামা বললেন, চিংড়ি বাটি চচ্চড়িটা খেয়ে দেখ, দারুণ হয়েছে। মামা যখন সঙ্গে আছেন তখন কোনো অঘটন ঘটবে না, এই ভরসায় চিংড়ি বাটি চচ্চড়িটা দিয়ে ভাত মেখে যখন মুখে তুলতে যাব, ঠিক তখনই মামা বেশ গর্বের সঙ্গে বললেন, একটু বেশি কথা বলে বটে, কিন্তু শাকচুন্নিটার রান্নার হাত অতি চমৎকার, চিংড়িটা রেঁধেছে বড় ভালো, যে কোনো 5-স্টার হোটেলের সঙ্গে টেক্কা দিতে পারে,
রাত্রে মাংসে দো পেঁয়াজি রাখতে বলবো, দেখবি কেমন খাসা বানায়। এরপর খাওয়ার মতো সাহস আমার ছিল না, কিন্তু খাবার ছেড়ে উঠে যাবার উপায়ও নেই। হাত ধুতে যেতে হবে সেই ইদারার কাছে, সেখানে মামদো আর ভাগারে পাশাপাশি রয়েছে। মামার এই বাড়িতে একতলায় খান সাথে ঘর, ওপরে খান চারে। কোন ঘরে যে কারা কারা রয়েছেন সেটা নিশ্চিন্তভাবে জানা না থাকায় খাবার টেবিলেই বসে বসে ঘামতে লাগলুম। চরম বিপদ ঘনিয়ে এলো রাত্রিবেলা। মামার আর আমার পাশাপাশি ঘর, ইচ্ছে ছিল এক ঘরেই থাকি, কিন্তু মামা আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছেন। আপত্তি করতে যাবার আগে মনে হলো মামা যদি আমাকে ভীতু ভেবে ফেলেন। ভেতরের দরজাটা খোলা রইল। বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম কাল দুপুরে লাল গোলা ধরে কলকাতা চলে যাব। বিছানায় শোবার পর মামার কথা থেকে জানা গেল গেছো নাকি আমার বিছানা পেতে দিয়ে গেছে। এ কথা শোনার পর কে আর ঘুমোতে পারে, আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে আছি। ও ঘর থেকে মাঝে মধ্যে মামা হাঁকছেন, ওরে মামদো খোকার ঘরে খাবার জল রেখে আয়, রাতে যদি তেষ্টা পায়। একটু পরেই অন্ধকারে টেবিলের উপর জল রেখে যাওয়ার শব্দ শোনা গেল। খানিক বাদে মামা হাঁকলেন, ভাগারে বৃষ্টি এলে খোকার জানলাটা বন্ধ করে দিয়ে তুই বারান্দায় থেকে খোকার ঘরে শুয়ে পড়িস। একজন লোককে ভয়ে ভাবনা আর অতীব উৎকণ্ঠায় রাত জাগিয়ে রাখার পক্ষে মামার এইসব হাঁকরানি যথেষ্ট। সারা রাত্রি আমার ঘুম এলো না। শেষ রাতের দিকে বৃষ্টি আসতেই আমার শিয়ারের জানলাটা পট পট করে বন্ধ করে দিল, বোধহয় ওটা ভাগাড়ের কাজ। এরপরে ওর আমার ঘরে এসে শোবার কথা। আমি উঠে বসলুম, বিলক্ষণ টের পেলুম কেউ একজন আমার ঘরে এসে মাদুর জাতীয় কিছু একটা বিছিয়ে শুয়ে পড়ল। আমি যার ভয়ে বিছানায় উঠে বসে জেগে রইলুম, সেই ভাগাড়ি ভূত আমারই ঘরে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভূতের কি নাক ডাকে আমি ঠিক জানি না, কেননা ইতিপূর্বে কোনো ভূতের সঙ্গে এক ঘরে রাত্রিবাসে অভিজ্ঞতা আমার ছিল না। এখন বুঝছি ওরাও দিব্যি মানুষের মতো নাক ডাকে, অন্তত ভাগাড়ে ভূত যে ডাকে তাতে বিন্দুমাত্র সন্দেহ আর রইল না। ঘর বদলে মামার ঘরে যাবার উপায়ও নেই, কে জানে হয়তো মামার ঘরে মেঝেতে মামদো শুয়ে আছে। হাবুল মামা, মামদো আর ভাগাড়ে এই তিনজনে নাকের ডাকে মনে হচ্ছে দুটো ঘরের মধ্যে একটা হুন্ডা মোটরসাইকেল চক্কর মারছে। সকাল হবার একটু আগে বসে বসে ঝিমুনি এসেছিল। অরুর মধ্যে মাদুর কোটাবার সরসর শব্দ শুনে তাকিয়ে দেখি শ্রীমান ভাগাড়ে মাদুর বগলে চলে যাচ্ছে। সারা রাতে যখন কোনো দুষ্টুমি করেনি তখন দিনের বেলা নিশ্চয়ই করবে না, এই বিবেচনা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। ঘুম থেকে উঠে দেখি মামা নেই, তাড়াতাড়ি নিচে নামলুম। মামা ততক্ষণে তার ভূত বিপনে খুলে বসে গেছেন। মামার মুখে শুনলুম আজ একজোড়া মামদো ডেলিভারি হবে, খামার বাড়িতে ডেলিভারি ভ্যান চলে গেছে। এক সাহেব দাঁড়িয়েছিলেন ভূত ডেলিভারি নেবার জন্য, আগামীকাল ওই একজোড়া মামদো নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন। ভূতেদের পাসপোর্ট পেতে যে কি ঝামেলা হয়েছে সেই কথা সবিস্তারে বলছিলেন সাহেবটি। খানিক বাদেই ডেলিভারি ভ্যানে চেপে একজোড়া মামদো এলো। ডেলিভারি ভ্যান মানে তিন চাকার সাইকেল রিক্সা ভ্যান। মামদো দুজন বসেছিল ভ্যানের উপর। ছেলে হোস্টেলে যাবার সময় বাবা যেমন গায়ে মাথায় হাত বুলিয়ে উপদেশ দেন, মামাও তেমনি মামদো দুটোর পিঠে হাত বুলিয়ে বললেন, মন দিয়ে কাজ করবে, একদম দুষ্টুমি করবে না, কোম্পানির গুডউইল যেন তোমাদের জন্য খারাপ না হয়। সাহেব তার গাড়িতে মামদো দুটোকে বসিয়ে বললেন, একেবারে মানুষের মতো দেখতে, মানুষের মতো বিহেভ করবে তো। মামা গ্যারান্টি কার্ড সাহেবের হাতে দিয়ে বললেন, ভূত তো মানুষ থেকেই হয়, তাছাড়া কোম্পানির ট্রেনিং এর একটা দাম তো আছেই, শুধু ওদের কোনো অন্যায় কাজ করতে বলবেন না, মারধর করবেন না, তাহলেই ওরা ট্রেনিং ভুলে নিজ মূর্তি ধারণ করবে এবং নির্বিঘ্নে আপনার ঘাটটি মটকাবে।
তাই বলে লাই দিয়ে আবার ঘাড়েও তুলবেন না। ভূত যদি একেবারে ঘাড়ে চাপে তাহলে নামানো কঠিন এবং ব্যাপারটা আপনার পক্ষে ডেঞ্জারাস। সেদিন দুপুরে যথারীতি শাকচুনি রান্না, কলাইয়ের ডাল, আলু পোস্ত আর ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেয়ে সাইকেল রিক্সার ভ্যান অর্থাৎ যাতে করে সকালের দিকে একজোড়া মামদো ডেলিভারি হয়েছিল সেই ভ্যানে চেপে মামা ভাগ্নে মিলে খামার বাড়িতে ভূতের গোডাউন কাম ট্রেনিং সেন্টার দেখতে গেলাম। দেখবার মতো ব্যাপার বটে, বিঘে চার জুড়ে বড় আকারের খামার বাড়ি, মাঝখানে বিঘে খানেক নিয়ে একটা পুকুর, বিস্তর নারকেল গাছ, সুপুরি, আম আর জামরুলেরও বেশ কয়েকটা গাছ আছে। খামার বাড়িতে সবজি টবজি ফলাবার ব্যবস্থাও রয়েছে। আমার মনে পড়ল একদা হাবুল মামা এখানে হাঁস মুরগি পোল্ট্রি করেছিলেন। সকাল বিকেল গোটা আষ্টের দিন তিনি একাই খেতেন, বন্ধু বান্ধব এলে মুরগির মাংস রান্না হতো। ব্যবসা এমনিতেই ঘুরত কিন্তু আরো তাড়াতাড়ি উঠে গেল হাঁস মুরগি মরক লাগার জন্য। আমি খামার বাড়িতে ঢুকতে যাবার মুখে জিজ্ঞেস করলুম, এখানে যারা থাকেন তারা সবাই কি ভূত? মামা বললেন, অফকোর্স, এটার নাম হচ্ছে ভূত নিকেতন। নাম যাই হোক, ভূত সংগ্রহ করে এখানে রাখা হয় ট্রেনিং এ, তারপর এখান থেকে দেশ বিদেশে খদ্দেরদের কাছে চালান যায়। খামার বাড়ির মধ্যে ঢুকে আমি তাজ্জব বনে গেলুম। মামার গোডাউনে এত ভূতের স্টক আছে সেটা আমার অনুমানের বাইরে। মামাকে দেখে বিভিন্ন জাতের খান কয়েক ভূত এগিয়ে এলো। মামা ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, এই যে বাবা গেছো, খান কয়েক ডাব পার দিকি, ভাগ্নেকে ডাব খাওয়াই। মামার আদেশ পাওয়া মাত্র একটা লিকলিকে ভূত দৌড়ে গিয়ে সামনের নারকেল গাছটা তরতরিয়ে উঠতে লাগলো। খান কয়েক মহিলা ভূত দেখলাম, খানিকটা শাকচুন্নির মতোই দেখতে। আমি ফিসফিস করে বললাম, মামা এখানে ব্রহ্মদের তিনি? মামা বললেন, আছে বই কি, দাঁড়া দেখাচ্ছি। মামা এগিয়ে গিয়ে ডাকলেন, ও ব্রহ্মি ব্রহ্মি। একটা জোয়ান চেহারার ছোকরা ব্রহ্মদৈত্যই বেরিয়ে এলো, তার হাতে আবার একটা বই। ভূতের বই পড়ার অভ্যেস আছে সেটা কখনো শুনিনি। মামাকে বললাম, ও কি পড়াশোনা করে নাকি? মামা বললেন, ব্রহ্মিটা এই পর্যন্ত পড়েছে, তারপর বিস্তর চেষ্টা করেও ওকে নাইনে তোলা যায়নি, তারপর ব্যাটা ভূত হয়ে গেল। ওই এখানে অন্যদের একটু একটু পড়ায়, ভূতদের ফরেন যেতে হলে একটু একটু লেখাপড়া জানা দরকার। ঘন্টাখানে খামার বাড়িতে মামার পেছন পেছন বিস্তর মামদো, গেছো, জলা, ভাগাড়ে আর খানচারে ব্রহ্মদৈত্যের সঙ্গে ঘুরে ঘুরে সত্যি বলতে কি আমার ভূতের ভয়টাই চলে গেল। ভূত যে এমন বাধ্য আর বিনয়ী হয় সেটা আমি জানতাম না। সবকটা ভূতই একেবারে মানুষের মতো দেখতে। দুটো ভাগাড়ে ভূতকে কাজ করতে করতে ডিস্কো নাচতেও দেখলাম। মামার সঙ্গে বাড়িতে ফিরে প্রথম প্রশ্ন করলাম, ভূতগুলো তো ঠিক ভূতের মতো না, ঠিক যেন মানুষ, ওরা কি সত্যিকারে ভূত? মামা সিগারেট ধরাতে ধরাতে বললেন, সত্যিকারে ভূত তুই কখনো দেখেছিস? আমাকে বলতেই হলো, আমি কখনো দেখিনি। মামাও সঙ্গে সঙ্গে বললেন, কেউই কখনো দেখেনি, মিথ্যেবাদী ছাড়া কেউ বলবে না সে ভূত দেখেছে। আমি বললাম, তবে এরা কারা? মামা দেওয়ালে হেলান দিয়ে বললেন, ভূত মানে কি? আমি উত্তর দিলাম, ভূত মানে ভয়ঙ্কর একটা প্রাণী, যাদের আত্মার সদগতি হয় না তারা সব ভূত হয়। মামা বললেন, লোকে বলে মানুষের অপঘাতে মৃত্যু হলে সে ভূত হয়, তার কামনা বাসনা নিয়ে সে আমাদের চারপাশে ঘোরে। এই থিওরি অনুসারে আমাদের এখানে যাদের দেখলি তারা সবাই ভূত। দারিদ্রের অপঘাতে, অশিক্ষার অপঘাতে, মহাজনদের অপঘাতে, জাতপাতের অপঘাতে এরা সবাই মরে গেছে। চেহারাই মানুষ কিন্তু মানুষের সমস্ত রকম অধিকার থেকে এরা বঞ্চিত। অথচ কামনা বাসনা বাজবার ইচ্ছা কোনোটাই মরেনি, শুধু মানুষ হিসেবে মরে গেছে। অতএব এরা হচ্ছে এই কম্পিউটারের যুগে একেবারে খাঁটি ভূত। এদেশে মানুষের চাইতে ভূতের বাজারদার বেশি, তাই ওদের নিয়ে ভূতের ব্যবসা খুললুম।
যারা কিনছে তারা ভূত ভেবেই কিনছে, বাড়িতে কাজ করাচ্ছে, পয়সা দিচ্ছে আর খাওয়া থাকার বন্দোবস্ত করছে। যাদের সাহেব খদ্দের জুটছে তারা বিদেশেও চলে যাচ্ছে, মানুষ হলে ওদের কেউ নিত? সুতরাং মানুষ হয়ে যখন কিছু হলো না তখন ভূত সাজিয়ে ওদের একটা খাওয়া থাকার হিল্লে করে দিল। আমারও দু চার পয়সা হলো, এই ভূতের গোষ্ঠীকে দুবেলা খাওয়াতে তো কম খরচ হচ্ছে না। হাবুল মামার ভূতের ব্যবসা অবশ্য বেশি দিন চলেনি, পুলিশ আর স্থানীয় কিছু লোকের ঝামেলায় এই ব্যবসা শেষ পর্যন্ত তুলে দিতে হয়েছে। বেশি নয়, 1000 টাকা লোকসান হয়েছে মাত্র। দু বছর পর আবার হাবুল মামার চিঠি এলো, খুবই সংক্ষিপ্ত চিঠি, সময় থাকলে চলে আয়, দারুণ মজাদার ব্যাপার। একবার গিয়ে ভূতের খপ্পরে পড়েছিল, এবার কি ঘটিয়েছেন কে জানে, হয়তো দৈত্যী দানবের ব্যবসা শুরু করেছেন বিবেচনা করে সঙ্গে একজন কাউকে নেওয়া ঠিক করলেন। আমাদের পাড়া অতি পুরাতন ক্লাবের নাম জাগরণ সংঘ, শরীর চর্চা এই ক্লাবের যথেষ্ট খ্যাতি আছে, বিশেষ করে ক্লাবের গৌরব অতি সম্প্রতি যার জন্য চর্চর করে বৃদ্ধি পেয়েছে তার নাম সুবল পাল। বডি বিল্ডার হিসেবে 3 আগেই সে গৌরব ডাঙ্গাশ্রী হয়েছিল, সম্প্রতি কলকাতা শ্রী এবং এই বছরই সে বেঙ্গলের হয়ে যাচ্ছে কেরলে। আমাদের ক্লাবের ধারণা ইন্ডিয়ার সেরা তো সে হবেই, আর সেটা হতে পারলেই তাকে নির্ঘাত পাঠানো হবে এশিয়ান গেমে। আমাদের লক্ষ্য এশিয়া থেকে সুবলে সোনা জেতা। গায়ে তেল তেল মেখে সে যখন বুকের ছাতি, হাতের গুলি, পায়ের ডিম আর পিঠের মাসল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তখন আমরা তো কোন ছাড়, স্বয়ং সুবলের বাবাও হা করে তাকিয়ে থাকে। যেবার সুবল আয়রন ম্যান আখ্যা পেল সেবারই এক বিশেষ প্রদর্শনীতে সুবল তার শরীরের নানান মাসল ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখাচ্ছিল তখন আনন্দে বিহ্বল হয়ে সুবলের বাবা সুদামপাল হা করে সেই দৃশ্য দেখতে দেখতে তার ওপরের পাটির দুটি বাঁধানো দাঁত প্রদর্শনী মঞ্চের কাছাকাছি কোথাও খুলে পড়ে যায়। সেটা আর পরে খুঁজে পাওয়া যায়নি বলে জাগরণ সংঘের তহবিল থেকে আয়রন ম্যানের বাবার দুটি দাঁত বাঁধানোর খরচ দেওয়া হয়। সুবলের ছোট কাকা ছিলেন বদমেজাজি, সে একবার রেগে সুবলকে ঘুষি মারতে গিয়ে কবজি মুচকে গুরুতর আহত হয়ে পড়ে। সুবল অবশ্য পরে বলেছিল, নিহাত ব্লাডের সম্পর্ক আছে তাই, নইলে মাসলটা পুরোপুরি করলে আঙুল ভেঙে যেত। সুবল ছোটবেলা থেকেই শরীর চর্চা করত, ওকে মারতে গিয়ে ওর মায়ের খানচারে গুটিবেলার ডান্ডা ভেঙেছে। আমি ভেবেচিন্তে দেখলাম এ হেন সুবলই আমার সহায় হতে পারে, ওকে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। যাবার আগে 2 ছোলা, 1 মুগ ডাল, 1 কাঁচা বাদাম সঙ্গে নিল, কেননা রোজ সকালে ওগুলো ওর খেতে লাগে, রাত্রে ভিজিয়ে রাখে, সকালে উঠে খায়। এবারও সেই লালগোলা ধরেই যাওয়া এবং বিকেল বিকেল পৌঁছনো। রিক্সায় উঠতে যাবার সময় লক্ষ্য করলাম রিক্সাওয়ালা পর্যন্ত সম্ভ্রমের সঙ্গে সুবলকে দেখছে। রিক্সা মামার বাড়ির খানিকটা দূরে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, থামলে কেন? রিক্সাওয়ালা খুব বিনয়ের সঙ্গে বলল, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, এইটুকু হেঁটে চলে যান। ঝগড়া না করে নেমে পড়লাম। সুবল একটু ঝগড়া করতে চেয়েছিল কিন্তু আমি বললাম, মামা ভূতের ব্যবসা করতে বলে অনেকেই ওই ভূতুরে বাড়িটাকে ভয় করে, বোধ হয় সেজন্যই কাছে যেতে চাইল না। আমরা সদর দরজায় দাঁড়িয়ে মামাকে ডাকলাম, মামা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, চুপ চুপ ভেতরে আয়, একদম শব্দ করবি না, ও ঘুমোচ্ছে। আমি বললাম, ও মানে কে? মামা উত্তর দিলেন, আমার বন্ধু, তোদের আর এক মামা, ওর মেজাজটা আজ ঠিক নেই, একটু আগে ঘুমিয়েছে। আমরা চুপচাপ ভেতরে এলাম। সুবলের সঙ্গে আলাপ করে মামা খুব খুশি হলেন। সুবল বলল, দেখবেন দুর্বল আর ভীতু বাঙালির দুর্নাম আমি ঘোচাব, কেরলের পর আমি এশিয়ান গেমসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। মামা বললেন, তোমার সুন্দর স্বাস্থ্য দেখে বড় আনন্দ হচ্ছে। সুবল আবার বড্ড বেশি কথা বলে,
সে বলে উঠল, এই স্বাস্থ্যের ভেতর যে কি পরিমাণ সম্পদ আর বিস্ময় আছে তার খানিকটা নমুনা কাল সকালে আপনাকে দেখাবো। এবার আমার আর সুবলের থাকবার ব্যবস্থা হয়েছে নিচের তলার একটি ঘরে, পাশাপাশি দুটো খাতে। খাওয়ার সময় বললাম, মজাদার ব্যাপারটা কোথায়? মামা বললেন, আজ নয়, কাল দিনের বেলা দেখিস। সকালবেলা ঘুম ভাঙলো সুবলের ডন বৈঠক মারবার হুম হুম শব্দে। আমি উঠে বসার পর সুবল তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে নিয়ে বলল, তোর মামাকে ডাক, এবার একটু স্যাম্পল দেখিয়ে দিই। মামার বাড়িতে এবার এসে কোনো চাকর বাকর দেখিনি, রাত্রের খাবার অন্য বাড়ি থেকে রান্না করে একজন দিয়ে গিয়েছিলেন। আমি মামাকে ডাকতে যাবার আগে মামা এসে গেলেন। আয়রন ম্যান সুবল তখন ছোলা মুগ আর বাদাম একটা বাটিতে একসঙ্গে জল থেকে তুলে রাখছে। মামাকে দেখে বলল, মামা বাবু, আয়রন ম্যান সুবল পালের বডি বাহার একটু দেখবেন নাকি? মামা বললেন, দেখাও। সুবল দেখাতে আরম্ভ করল। মামা বললেন, বাহ বাহ, বহুত আচ্ছা। সুবল বলল, পায়ের ডিম দেখুন। মামা অভিভূত কণ্ঠে বললেন, দারুন, তোমার সোনা নেয় কে? সুবল বলে উঠল, আপনার বন্ধুকে ডাকুন, ওকেও একটু দেখিয়ে দিই। মামা একটু ইতস্তত করে বললেন, ওকেও দেখাতে চাও? না থাক, ওকে দেখিয়ে কাজ নেই। সুবল বলল, কেন কাজ নেই কেন? উনিও দেখুন বাঙালি আজ কোথায় পৌঁছে গেছে। মামা তবুও বললেন, ওকে ডাকা ঠিক হবে না, বল আমি দেখি। সুবল বলল, উনি কি বাঙালি নন? মামা বললেন, বাংলাতেই যখন থাকেন তখন অবাঙালি বলি কেমন করে, আসলে আমার বন্ধুটিও খুব শক্তিমান, সে কারণে দুজনের মুখোমুখিতে যদি কিছু অনর্থ ঘটে। মামাকে কথা শেষ করতে না দিয়ে সুবল বলে উঠল, আপনার ভয় নেই, আমার দিক থেকে কোনো আক্রমণ ঘটবে না, আমি শুধু আমার বডিটা দেখাবো। মামা বললেন, কিন্তু ওর দিক থেকে যদি ঘটে? সুবল হেসে ফেলে বলল, সেইটুকু ঠেকাবার মতো ক্ষমতা এই দুটো হাত রাখে, ডাকুন না বন্ধুকে, দেখা যাক কেমন শক্তিমান, না হয় মামা ভাগ্নেতে একটু গা গরম করে নেওয়া যাবে, আমি এখন দারুণ মুডে আছি। আসছে মাসে কেরল যাচ্ছি বেঙ্গলের হয়ে, তারপর ইন্ডিয়া হয়ে যাব টোকিওতে। মামা চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, তোমার যখন বডি দেখার শখ হয়েছে তখন বন্ধুকে ডেকে আনি। মামা উঠে গেলেন। সুবল এক খাবলা ছোলা মুখে ফেলে দিয়ে বলল, তোর মামার কাছে খুব গপ্প মেরেছে, এখন আমার নাম শুনে ঘাবড়ে গেছে, বেচারি এলে স্ট্রেট বুকের ছাতিটা একটু নাচিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, প্লিজ হিট মি। সুবলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মামা ঘরে এলেন। সুবল বলল, আমাদের আরেক মামা কই? মামা বললেন, আসছে। মামা দরজার বাইরে মুখ রেখে ডাকলেন, বন্ধু চলে এসো। সুবল বুকের ছাতি ফোলাতে মনোযোগী হলো, আর তখনই দরজা দিয়ে মামার বন্ধু ঢুকলেন, প্রায় 6.5 ফুট লম্বা, হলুদ গায়ে ডোরা দাগ, দরজার চৌকাঠের ভেতরে দুটো পা আর মাথা, বাকিটা দরজার বাইরে। নতুন মামাটি ঘরের মধ্যে মুখ বাড়িয়ে শুধু একটা হাই তুললেন, আর তাতে তার বিশাল মুখের ভেতর খসখসে একটা জিভ শুধু দেখা গেল। মাত্র এইটুকু দেখে আমি বিছানার উপর লাফিয়ে পড়ে মশারি আর চাদরের মধ্যে ঢুকে পড়লাম। ওদিকে আয়রন ম্যান সুবল পাল ওরে বাপ রে বলে একটা লাফ দিয়ে বুকের ছাতে গুটিয়ে ঘরের মধ্যে কোথায় যে অদৃশ্য হলো দেখতে পেলুম না, দেখবার উপায়ও ছিল না। মামার বন্ধুটি ধীরে ধীরে ঘরে এলেন, মুখ বাড়িয়ে সুবলের ভেজানো ছোলা বাদামের বাটিটা নিমিষে শূন্য করে মামার মুখের দিকে তাকালেন। মামা ডাকলেন, আয়রন ম্যান, ও আয়রন ম্যান। কিন্তু সুবলের আর কোনো সাড়া পাওয়া গেল না। বন্ধুকে ওপরে রেখে এসে মামা প্রথমে আমাকে উদ্ধারের ব্যবস্থা করলেন। নাইলনে মশারি চাদর পাশ বালিশ মশারির দড়ি এইসব নিয়ে আমি এমন ভাবে জড়িয়েছিলাম যে উদ্ধার কার্যটা খুব সহজ ছিল না। আমার সারা শরীর তখনও কাঁপছে, বিছানা বিবিধ বন্ধন থেকে মুক্ত হয়েই আমি মামাকে জড়িয়ে ধরে কাঁপতে আরম্ভ করলাম। মামা আমাকে থামাবার চেষ্টা করতে করতে বললেন,
তোর শরীরে তো দেখছি ভূমিকম্প চলছে, এমন চললে তো হাড় কবজা খুলে যাবে রে। আমি খানিকটা সুস্থ হতেই আমরা দুজনে মিলে আয়রনম্যান সুবলের সন্ধানে বেরোলাম। ঘরে এবং ঘরের বাইরে কোথাও সুবল নেই। বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে উঁকি মেরে দেখলুম সেখানেও নেই। মামা খানিক ভেবে বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, জল নয় কেন? মামার পেছন পেছন আমিও বাথরুমের মধ্যে ঢুকে পড়লুম। মামা জলের চৌবাচ্চার মধ্যে হাত ঢুকে চুলের মুঠি ধরে সুবলকে জলের ভেতর থেকে টেনে তুলে বললেন, আয়রন ম্যান, বাঘের ভয়ে জলে ডুব দিলে কুমিরে খায়, তুমি তো চৌবাচ্চার জলে ডুবে মরবে। ছি আয়রন ম্যান, উঠে এসো। জল থেকে উঠে এসে সুবল আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, আমি বাড়ি যাব, মার কাছে আমাকে পাঠিয়ে দিন। মামা তোয়ালে দিয়ে আয়রন ম্যানের শরীর মুছে দিতে দিতে বললেন, ভাগ্নে, আগে বাঘের বিবরণটা শোনো। আমার বন্ধুটি অহিংস এবং নিরামিষাসী, এ যদি হিংস্র হতো তাহলে একদিনে কি আমাকে না খেয়ে রাখত? কথাটা আমাদের উভয়ই মনে ধরল। সত্যি তো, বাঘটা তো মামাকে খায়নি, মাংস নিয়ে তো বাঘের কোনো বাজবিচার থাকার কথা নয়। এমন তো নয় যে হাবুল মামার চাইতে সুবলের মাংসটাই বেশি সুস্বাদু। মানুষের মধ্যে যেমন অনেকে আছেন পাঠা মাংস খান না, কেবল মুরগি খান, আবার কেউ শুধু পাঠা খাসিই খান, মুরগি মুখেও তোলেন না। বাঘেদের তেমন থাকার কথা নয়। মামা বলতে লাগলেন, সদরবনে বেড়াতে গিয়ে ওটাকে নিয়ে এলাম, ওখানে গিয়ে শুনলুম সজনে খালিতে বিস্তর বাঘ দেখা যাচ্ছে, সঙ্গে বন্দুক নেই, তাই একটা ফন্দি বার করলুম। সঙ্গে ছিল দুশিশি কাম্পোজ, একটা কচি পাঠা কিনে তার পেট চিরে হাফ কিলো ঘুমের বড়ি পুড়ে সেলাই করলুম। 400 গজ নাইলনের দড়ি আর পাঠাটি বগলে নিয়ে ঢুকলুম বনের মধ্যে। পাঠার পায়ে দড়ি বেঁধে উঠে গেলুম গাছে। পাঠা রইল গাছের তলায়। ঘন্টাখানেক পরে আধার হতে উনি এলেন। ঝোপের আড়াল থেকে একটু স্থির চোখে পাঠাটার দিকে তাকালেন, তারপর বিরাট এক লাফ দিয়ে এসে পড়লেন পাঠার ঘাড়ে, কামড়ে ধরে দে ছুট। বাঘ যত ছুটে আমি তত দড়ি ছাড়ি। শেষে 150 গজ দৌড়ে গিয়ে থামল, পেটে খিদে ছিল তো তাই হালুম হালুম করে খেলো আর খেয়েই ঘুমিয়ে পড়ল। আমি নামলুম ওর ডিনারের পর, টর্চ মেরে দেখলুম ঘুমোচ্ছে। এবার দড়ি দিয়ে হাত পা বাঁধলুম, মুখে পরালাম লোহার জাল, বাঁশের মাচায় করে এনে ফেললুম লঞ্চে। রাত ফুরবার আগেই এপারে এসে বন্ধুকে জিপে শোয়ালুম, দিব্যি ঘুমোচ্ছে তখনও। প্রথমে ভাবলাম চিড়িয়াখানায় ডোনেট করি, পরে সিদ্ধান্ত বদলে ফেলে ঠিক করলাম না ওকে পুষবো। নিজে পোষার কথা ভাবতেই মনে হলো ঘরে নেবার আগে ওকে নখ দন্তহীন করা দরকার। সেই রকম ভেবেই ওকে নিয়ে এলুম কলকাতার ওয়াটারলু স্ট্রিটে আমার চীনে বহু বিখ্যাত ডেন্টিস্ট মিফিউয়ের চেম্বারে। সকালবেলা ঘুম থেকে ডেকে তুললুম, ডিয়ার মিফিউ, পেশেন্ট আছে, সব কাটা দাঁত তুলতে হবে। মিফু বলল, এত সকালে আনলে কেন, খুব আর্জেন্ট কি? আমি বললাম, ভেরি ভেরি আর্জেন্ট। মিউ বলল, এখনো মুগ্ধ হয়নি, পেশেন্ট কোথায়? আমি বললাম, গাড়িতে। মিউ বলল, ওকে চেম্বারে বসাও। আমি বললাম, ডিয়ার মিউ, চেম্বারে বসানো মুশকিল, কাজটা তোমাকে গাড়িতেই সারতে হবে। দাঁত তোলার যন্ত্র নিয়ে মিউ ফিউ গাড়ির দিকে আস্তে আস্তে প্রশ্ন করল, পেশেন্ট কি আনকনসাস? আমি বললাম, আপাতত তাই, কনসাস হলে আর তোলা যাবে না। মিউ ফিউ জিপ গাড়ির কাছে এসে বলল, কোথায় তোমার পেশেন্ট? আমি জিপ গাড়ির পেছনের ঢাকনা তুলে পেশেন্টকে দেখাতে দাঁত তোলার যন্ত্র রাস্তায় ফেলে দিয়ে বাসি মুখে বেচারি মিউ ফিউ রাজভবনের দিকে সেই যে দৌড় লাগালো, আজও সে তার চেম্বারে ফিরে আসেনি। অগত্যা ওই যন্ত্র দিয়ে দাঁত তোলার কাজটা আমাকেই করতে হলো। দাঁত তোলার পর হাত পায়ে নখও কেটে দিল, তারপর VIP দিয়ে সোজা কৃষ্ণনগর রোড ধরে বাড়ি চলে এলুম। 2.5 মাস বেঁধে রাখতে হয়েছে, তারপর থেকে আর বাদবারও দরকার নেই। দেখলি তো, পরিবারের একজন হয়েই ঘুরে বেড়াচ্ছে, দিব্যি পোষ মেনে গেছে, কথাটা তো বললে বেশ বুঝতে পারে। আমি এতক্ষণ পরে ভয় ভয় জিজ্ঞেস করলাম, তুমি কি ওকে অহিংস মন্ত্রে দীক্ষা দিয়েছো?
হাবুল মামা বললেন, আমাকে খুব একটা চেষ্টা করতে হয়নি, দিন কয়েকের মধ্যেই বুঝে গেছে ও একটা ছোট জঙ্গল থেকে আরেকটা বড় জঙ্গলে এসে পড়েছে। খবরের কাগজে খুন হত্যা এসব ছবি দেখে ও খুব উদাস হয়ে যেত, তারপর খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতো, এখানকার তেল ঘি খেলে ও অম্বল হতো, তাই ওকে নিরামিষ খাওয়া শিখিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে নিরামিষ ডিশ ও খুব ফেভারিট। সুবল খাটের ওপর জড়সড় হয়ে বসে সব শুনছিল। আমি সুবলের পাশে, মামা বললেন, আর তো ভয় নেই, ওপরে গিয়ে চারজনে একসঙ্গে ব্রেকফাস্ট করি, চল। সুবল উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়েই বলল, মামা আমি বাথরুমে যাব। মামা বললেন, যাও। সুবল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল, আর খুলল না। মামা আমার হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে এলেন। আমার নতুন মামাটি তখন ঢাউস একটা মোড়ার উপর বসে আমাকে দেখে দুবার চোখ পিটপিট করলেন, আর তাতেই আমার মনে হলো আমারও বাথরুম পাচ্ছে। কিলোখানে খই, ডজনখানে কলা, দুধ আর পাউরুটি একসঙ্গে একটা গামলাতে মেখে নতুন মামাকে দেওয়া হলো ব্রেকফাস্টের জন্য। 5-7 মিনিটের মধ্যে সেটি শেষ হতেই মামা তাকে দিলেন খান বিশেক আটার রুটি আর বেগুন ভাজা। সেটি শেষ হতেই শিশি থেকে বার করলেন খান দশের জেলুসিল। মামা বললেন, বেগুন ভাজা খেলো তো, তাই জেলুসিল তো দিয়ে রাখি। খাওয়া শেষ করে নতুন মামাটি ঘরের সোফায় গিয়ে বসে রইল। মামা বললেন, ওর কোনো ঝামেলা নেই, দুপুরে গোবিন্দভোগের চালের ভাত, কলাইয়ের ডাল, একটা ভেজিটেবিল কারি, পটলের দোরমা আর বোনলেস বয়েলড ফিশ। মাছটা দিচ্ছি শুধু প্রোটিনের জন্য। বিকালে ডিমের পোচ, মুড়ির সঙ্গে আলু সেদ্ধ, আর রাত্রে শুধু পাউরুটি আর ঝোলা গুড়। আমার অবস্থা তখনও যাচ্ছে তাই রকমের খারাপ। কখনো ঘামছি, কখনো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে পেট মোচড়াচ্ছে। মামার সেদিকে কোনো খেয়ালই নেই, তিনি বলে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা আর কেউ এ বাড়িতে আসে না, একটাও সাহসী চাকর পেলাম না। এক বেটাকে বলে কই এনেছিলুম, সে তোকে দেখা মাত্র ইদারাতে লাফিয়ে পড়ল, শেষে দড়ি ফেলে হতভাগাকে টেনে তুলি। ওপরে উঠে সেই হতচ্ছাড়া আমাকে ধাক্কা মেরে খিড়কি দরজা ভেঙে পালিয়ে গেল। আগে কত ছেলে চাঁদা নিতে আসতো, ও আসার পর একজন চাঁদাওয়ালা এদিকে আসে না। আজ অবশ্য একটা সবান্ধবে খাবার জন্য নিমন্ত্রণ আছে। আমি বললাম, কোথায়? মামা বললেন, মাঠপাড়ায় অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানেই প্রসাদ নেবার জন্য একটিবার যেতে হবে। আমি বললাম, তোমার বন্ধু কোথায় থাকবে? মামা বললেন, ওকে তো বাড়িতে একা রেখে যেতে পারি না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে, তোরাও যাবি। দুপুরের পর আমরা বেরোলাম। সুবলও সঙ্গে সঙ্গে জিপ গাড়িটা পর্যন্ত এসে আমাকে বলল, এই রাস্তাটা কোথায় গেছে রে? আমি বললাম, কৃষ্ণনগর স্টেশনে। আমার উত্তর পাওয়া মাত্র আমার আয়রন ম্যান সুবল সখা গাড়িতে না উঠে সেই রাস্তা ধরে এমন গতিতে দৌড় লাগালো যে দেখে মামা বললেন, বডিতে নয়, রানে ওকে ইন্ডিয়া থেকে এশিয়ান গেমসে পাঠালে ছেলেটা সোনা পেতে পারত। দূর থেকে মাঠপাড়ার কীর্তনের আওয়াজ শোনা যেতে লাগলো, মনে হলো বেশ জমজমাট আসর। মাঠপাড়ার এদিকে রেল লাইন, কীর্তনের আসরের পেছন দিকটায় কচুরিপানা ঢাকা একটা এদো পুকুর, অন্যদিকে রেল লাইন। জিপ থেকে মামা নামলেন, আমিও নামলাম। দুই প্রৌঢ় ভদ্রলোক কপালে ফোঁটা তিলক কেটে সবাইকে অভ্যর্থনা করছিলেন। তারা বিগলিত হয়ে বললেন, আসুন হাবুল বাবু, আসুন। মামা ডাকলেন, বন্ধু এসো। জিপ গাড়ির পেছন দিক থেকে লাফ দিয়ে মামার বন্ধু নামলেন, নেমে এসে দাঁড়ালেন মামার পাশে। ব্যাস, সেই প্রৌঢ় ভদ্রলোক দুটি শুধু একবার বা 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 ডাক ছেড়ে আসরের দিকে ছুটলেন, আর তাই দেখে কিঞ্চিৎ বিরক্তি বোধ করে মামার বন্ধুটি একটি বার মাঝে ধরনের ডাক ছাড়তে আসরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাথায় ময়ূরে পালক লাগিয়ে যিনি বংশধরী বালক কৃষ্ণ সেজেছিলেন, সেই বালক লাফিয়ে পড়লো এদো পুকুরে। কচুরিপানার উপরে শুধু ময়ূরের পুচ্ছটা জেগে রইল। গানের দল, খোল, করতাল আর হারমোনিয়াম, অর্থাৎ যার হাতে যা ছিল
তাই নিয়ে রেল লাইন ধরে ছুটতে লাগলেন। হারমোনিয়াম যার গলায় ঝোলানো ছিল তিনি যখন ছুটে যাচ্ছিলেন তখন হারমোনিয়াম থেকে প্যাক প্যাক করে একটা আওয়াজ উঠছিল। এক নিমেষে সব ফাঁকা হয়ে গেল। বড় বড় কড়াইয়ের পরে রইল খিচুড়ি, ঘ্যাট আর শুকনো বোঁদে। মামা হতাশ মুখে শুধু বললেন, বাড়িতে তখন লো মিল করে এসেছি, দেবার লোক যখন নেই তখন নিজেদের নিয়েই খেতে হবে। মামা আর মামার বন্ধু খিচুড়ি, ঘ্যাট আর বোঁদে খেতে লাগলেন। আমরা যখন যাচ্ছি তখন লাইটের লোক এসেছিল জেনারেটরের জন্য পেট্রোলের টাকা চাইতে। সে দৃশ্যটা দেখে আমার কি হবে গো বলে আছার খেতে খেতে গিয়ে গড়িয়ে পড়ল পুকুরে। কচুরিপানার নিচে গিয়েও যে তার শান্তি ছিল না সেটা বোঝা গেল। যখন দেখলাম খানিক পরপর সে জল থেকে পানা শুদ্ধ মাথাটা তুলছে আর আমার কি হবে গো বলে আবার তলিয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে মামা বললেন, তোর কি হবে কে জানে, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমরা তিনজনে জিপ গাড়ি করে রওনা দিলাম। আমি আর বাড়ি ঢুকিনি, স্টেশনের রাস্তা ধরে সোজা স্টেশনে। গত ছ মাসে মামার আর কোনো চিঠি পাইনি। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলের নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যান। আগামী দিনে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত প্রয়োজন। দেখা হবে আগামী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।